কোনো এক সময় একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে হরিণটির হঠাৎ খুব তৃষ্ণা পেল। তখন হরিণটি পাশের একটি জলাশয়ে এলো জল খাওয়ার জন্য। হরিণটি যখন জলাশয়ে নেমে জল খাচ্ছে, তখন সেই জলে তার নিজের চেহারা দেখতে পেল। নিজের চেহারা দেখতে পেয়ে হরিণটি ভাবতে লাগলো, ইস, আমার শিংগুলি কত সুন্দর, কত মনোমুগ্ধকর, আমি আমার শিংগুলিকে ভীষণ ভালোবাসি, কিন্তু সে তুলনায় আমার পাগুলি কত কুৎসিত, একেবারে খারাপ দেখতে। তারপরে হরিণটির জল খাওয়া হয়ে গেল এবং সে আবার মাঠের দিকে চলে এলো। মাঠের দিকে আসার পরে হরিণটি হঠাৎ শুনতে পেল বাঘের গর্জন। সে পিছনে তাকিয়ে দেখল একটি বাঘ তার দিকে দৌড়ে আসছে। তা দেখে হরিণটিও দৌড়াতে আরম্ভ করলো, বাঘটিও তার পিছু নিল। বাঘটি হরিণটিকে তাড়া করলেও হরিণটি বাঘের থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে হরিণটি হঠাৎ একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে হরিণের শিংগুলি হঠাৎ কিছু লতা পাতায় জড়িয়ে গেল। শিংগুলি লতা পাতায় জড়িয়ে যাওয়ায় হরিণ সেগুলিকে আর ছাড়াতে পারল না। তখন হরিণ মনে মনে ভাবতে লাগলো, আমার পাগুলি কুৎসিত, গদাকার, খারাপ দেখতে হলেও পাগুলি আমার জীবন বাঁচাতে, আমাকে দৌড়াতে সাহায্য করেছে, কিন্তু আমার শিংগুলিকে নিয়ে আমি গর্ব করতাম খুবই। সেই শিংগুলি আজ আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এরপরে বাঘ দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেললো এবং তাকে মেরে ফেললো।